প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে আবারও স্বাগত। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা আজকে ভয়েস চেঞ্জের দেখার চেষ্টা করব, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে পরিবর্তন করতে হয় এবং প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে পরিবর্তন করতে হয়। আমি আশা করি খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব এবং সবাই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি খুব সহজে তুমি বুঝতে পারবে। তাহলে চলো আমরা দেখে আসি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে হয়। আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে প্রথমেই আমাদের চারটি যে বেসিক রুলস আছে সেই চারটি বেসিক রুলস একটু দেখে নিতে চাই। আমরা জানি যে এই চারটি বেসিক রুলসের মাধ্যমেই কিন্তু যে কোনো ভয়েসের পরিবর্তনটা করতে হয়। এই চারটা মুখস্থ ছাড়া কোনোভাবেই ভয়েস পরিবর্তন করা সম্ভব নয়। আমরা প্রথমটা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে অবজেক্ট থাকবে আমাদের সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে, সেই অবজেক্টটা অবশ্যই প্রথমে সাবজেক্ট বানাতে হবে। অনেক সময় আমরা অবজেক্ট ফর্ম পাবো প্রোনাউনে, সেই অবজেক্ট ফর্মটা অবশ্যই আমাদের সাবজেক্ট ফর্ম বানিয়ে প্রথমে বসাতে হবে। এরপরে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার, বিং, বিন এবং বি, তার সাথে সাথে ভার্ব থ্রি যোগ করে নিতে হবে। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলির যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু জানি যে অবশ্যই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এরকম অক্সিলারি ভার্ব থাকবে এবং তার সাথে ভার্ব থ্রি থাকবে, এভাবে কিন্তু আমরা প্যাসিভ চিনতে পারি। তাহলে এই ভার্বগুলি যে কোনো একটা ব্যবহার করতে হবে, তার সাথে সাথে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে এবং কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা আমরা অবশ্যই আজকে আলোচনা করব। তারপর আমি একটু করে বলে দিই, সেটা হচ্ছে নো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার ব্যবহার করব। আর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে অর্থাৎ কন্টিনিউয়াস থাকে, যে কোনো প্রকারের কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিং যোগ করব। আর যদি পারফেক্ট থাকে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা বিন যোগ করব। আর যদি কোনো মডাল ভার্ব পাই সেটার ক্ষেত্রে আমরা বি যোগ করব। ওকে, তাহলে আমরা তিন নাম্বার দেখতে পাচ্ছি, অতিরিক্ত অংশ। অর্থাৎ আমরা অনেক সময় দেখি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব কোনো যুক্ত থাকে সেন্টেন্সে, তাহলে সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বগুলি আমরা অবশ্যই ভার্ব থ্রির পরে এটা যোগ করে নেব, অথবা মাঝে মাঝে আমরা দেখা যায় বাইরের অংশের পরেও আমরা এটা ব্যবহার করতে পারি। তবে আমাদের প্রিন্সিপাল ভার্বের সাথে ব্যবহার করাটা আমার মনে হয় ভালো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে সেটা অবশ্যই বাই যোগ করে আমরা অবজেক্টের ব্যবহার করব। কিন্তু এখানে মনে রাখতে হবে সবসময় আমরা বাই ব্যবহার করতে পারবো না, মাঝে মাঝে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন্য কোনো প্রিপোজিশনও আসতে পারে, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিছু ওয়ার্ড ভিত্তিক, সেই ওয়ার্ডগুলি আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ভার্বের পরিবর্তনটা আরও ভালো করে দেখতে চাই। এইটা যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে তাহলে বুঝে নেবে যে তার কাছে ভয়েস কোনো ব্যাপারই না। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নো অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ আমরা যে সেন আমরা জানি টেন্সের 12টা গঠন আছে, 12টার মধ্যে 2টা টেন্স আছে যার কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আর বাকি 10টা টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব থাকে। তাহলে ওই দুইটার ক্ষেত্রে অর্থাৎ নো অক্সিলারি ভার্ব যদি আমরা সেটা ভার্ব ওয়ান পাই অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। আর যদি আমরা নো অক্সিলারি ভার্ব ভার্ব টু পাই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ, অয়ার ব্যবহার করব। আর যদি আমরা ভার্ব প্লাস আইএনজি পাই সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো কন্টিনিউয়াস ফর্মে হোক, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিং। আর যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড পাই তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব বিন, বানানটা দেখে নেবে। এবং তার সাথে যদি আমরা কোনো মডাল অক্সিলারি ভার্ব পাই তাহলে অবশ্যই আমরা যোগ করব বি। এই ফর্মে কিন্তু আমাদের সকল প্রকারের ভয়েসের পরিবর্তনটা করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে। এবং এই সাথে আবার মনে রাখতে হবে আমরা যখন উল্টাটা করবো অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো তখন অবশ্যই এই ভার্বগুলি কিন্তু আমরা বাদ দিতে হবে আমাদের সেন্টেন্স থেকে, সেটা আমরা একটু পরেই দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা প্রথম রুলসে চলে আসি এবং এক্সাম্পলও দেখার চেষ্টা করবো সাথে সাথে। আমরা প্রথম রুলসটা যদি দেখি তাহলে এরকম পাচ্ছি, সেটা হচ্ছে নো অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ওয়ান। যদি আমরা নো অক্সিলারি ভার্ব অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নাই সেন্টেন্সে এবং সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বতে যেটা থাকবে সেটা যদি আমাদের ভার্ব ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাম, ইজ, আর যোগ করে নিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, সেটা হচ্ছে আবির হেল্পস মর্জিনা উইলিংলি। ওকে, এখানে আমরা প্রথমে সাবজেক্ট পাচ্ছি আবির, ভার্ব পাচ্ছি হেল্প এবং অবজেক্ট পাচ্ছি মর্জিনা উইলিংলি। এটা কিন্তু অ্যাডভার্বের অংশ, তবে সেক্ষেত্রে অবশ্যই যারা অবজেক্ট বের করতে পারো না তারা অবশ্যই অবজেক্ট বের করার নিয়মটা জেনে নেবে। অবজেক্ট বের করতে হলে অবশ্যই কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্ব এবং সাবজেক্টকে নিয়ে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যেই অ্যান্সারটুকু পাওয়া যাবে সেই অ্যান্সারটুকুই কিন্তু অবজেক্ট। আমরা দেখো এখানে বের করে দিচ্ছি, সেটা হচ্ছে আবির হেল্পস, আবির সাহায্য করে। এবার প্রশ্ন করো আবির সাহায্য করে, কি সাহায্য করে, কাকে সাহায্য করে, কাকে সাহায্য করে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি, অর্থাৎ মর্জিনাকে সাহায্য করে। তাহলে এই মর্জিনাটাই কিন্তু অবজেক্ট, কিন্তু আমরা উইলিংলি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছায় সাহায্য করে এটা কিন্তু আমরা পাচ্ছি না। কীভাবে সাহায্য করে প্রশ্ন যদি করতাম তাহলে আমরা উইলিংলি শব্দটা পেতাম। তাহলে এখানে কিন্তু অবজেক্টটা অবশ্যই শুধুমাত্র মর্জিনা, উইলিংলি নয়, এটা হচ্ছে অ্যাডিশনাল অংশ, অ্যাডভার্বের অংশ। এটা আমাদের পরবর্তীতে অন্য এক জায়গায় বসবে, আমরা সেটা দেখবো আজকেই। সেটা হচ্ছে মর্জিনা আমরা
আমরা এখানে অবজেক্ট পাচ্ছি যেহেতু মর্জিনাকে প্রথমে নিয়ে আমাদের ওই যে বেসিক রুলস অনুযায়ী, এরপর আমরা অক্সিলারি ভার্ব না থাকলে আমরা অ্যামিজার যোগ করব, মর্জিনার জন্য আমরা অবশ্যই যোগ করব হচ্ছে ই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর আমরা মূল ভার্ব যেটা আছে সেটাকে ভার্ব থ্রি করব, সেটা হচ্ছে হেল্প, হেল্পের ভার্ব থ্রি হচ্ছে হেল্পড, এরপর আমরা বলেছিলাম মূল ভার্বের সাথে হচ্ছে যে অ্যাডভার্বিয়াল অংশ থাকবে বা অ্যাডভার্ব থাকবে সেটা আমরা ব্যবহার করে দেবো, এই জন্য আমরা এখানে ব্যবহার করব উইলিংলি, আর লাস্টে আমরা বাই যোগ করে সাবজেক্টকে অবজেক্ট ফর্মে বসায় দেবো, যদি নাউন থাকে তাহলে নাউনই থাকবে আর যদি প্রোনাউন থাকে তাহলে সেটাকে অবজেক্ট ফর্ম বসাতে হবে, এখানে যেহেতু আবির আছে এই জন্য এটা নাউন, এই জন্য আমাদের পরিবর্তন নাই, এই জন্য আমরা বাই যোগ করে আবির বসাই দেবো, অর্থাৎ বাই আবির। এরপর আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে যাব এবং তার সাথে সাথে রুলস দেখার চেষ্টা করব, এটাও খুব সহজ 1 নম্বরের মতোই অনেকটা, সেটা হচ্ছে নো অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব টু যদি আমরা পাই, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্সের উদাহরণ, আমরা যদি পাস্ট ইনফিনিট টেন্স লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ওখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না এবং ভার্ব যেটা থাকে সেটা ভার্ব টু থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার, অবশ্যই সাবজেক্ট অনুসারে ওয়াজ বসবে এবং ওয়্যার বসবে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ডিউক বট এ বুক ফ্রম দ্য মার্কেট, ওকে, এই বট হচ্ছে কেনা অর্থাৎ ডিউক কিনেছে একটা বই কোথা থেকে, বাজার থেকে, তাহলে আমরা এখানে করার চেষ্টা করি, এখানে সাবজেক্ট হচ্ছে ডিউক, ভার্ব হচ্ছে বট, আর অবজেক্ট হচ্ছে কি আমরা একটু দেখি প্রশ্ন করে, ডিউক বট, ডিউক কিনেছে, এবার কি কিনেছে, কাকে কিনেছে, কি কিনেছে, এ বুক, একটি বই কিনেছে, তাহলে এটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার কি দিয়ে প্রশ্ন করার পরে, তাহলে আমরা এটুকু ধরে নিচ্ছি অবজেক্ট, বাকি অংশটুকু আমাদের যেটা থাকবে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল অংশ, আর আমরা একটা সহজ কথা বলে চাই সেটা হচ্ছে অপ্রিপোজিশন ছাড়া বাকি যত প্রিপোজিশন আছে সেগুলি দিয়ে যদি কোনো ফ্রেজ তৈরি হয় তাহলে আমরা সেটা নিঃসন্দেহে বলতে পারি সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনোই আমাদের সাবজেক্ট হিসেবে বসবে না, সেটা অ্যাডিশনাল অংশ হিসেবে আমাদের ভার্ব থ্রির সাথে বসে যাবে, তাহলে আমরা এটা পরিবর্তন করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমে আমরা অবজেক্টকে নিয়ে আসি এ বুক, এরপরে হচ্ছে আমরা ভার্ব বসাবো এটার অনুযায়ী, এ বুক একটি যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা হয় ওয়াজ বসাবো না ওয়ার বসাবো সেটা হচ্ছে ডিপেন্ড করবো ওই সাবজেক্টের উপর, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা ওয়াজ বসাবো, এরপরে ভার্ব থ্রি যেটা আছে আমরা বসাবো সেটাকে ভার্ব টু আছে এখানে আমরা জানি এটাকে ভার্ব থ্রিও সেম, এই জন্য আমরা ব্রড বটি বসে বসালাম, এরপরে আমরা বাকি অংশটুকু বসে দেবো, আমরা রুলস অনুযায়ী বলেছিলাম ভার্ব থ্রির সাথে অ্যাডিশনাল অংশ যেটা থাকবে অ্যাডভার্বিয়াল অংশ যেটা থাকবে সেটাকে আমরা বসাই দেবো, এই জন্য আমরা ফ্রম দ্য মার্কেট এটুকু বসালাম, এরপরে আমরা যোগ করে দিলাম বাইয়ের সাথে ডিউক, ডিউক হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্টে গিয়ে বসবে বাই যোগ হয়ে, যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে হয়তো অবজেক্ট ফর্ম হিসেবে বসতে পারতো, ওকে, আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছো, 1 নম্বর এবং 2 নম্বর রুলস প্রায় একই রকমভাবে আমরা করব, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে আর ওখানে অ্যাম ইজ আর তিনটার একটা ব্যবহার করে, এরপরে আমরা 3 নম্বর রুলস দেখবো, 3 নম্বর রুলসটাও আশা করি সবার কাছে খুব সহজ মনে হবে, সেটা হচ্ছে আমরা যখন হ্যাভ হ্যাজ হ্যাড পাবো সেটা যে কোনো পারফেক্ট টেন্সই হোক না কেন, আমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাড পাই সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েজে তাহলে অবশ্যই আমাদের সেক্ষেত্রে বিন যোগ করতে হবে, বি ডাবল ই অ্যান বিন, ওকে, আমরা তাহলে একটা এক্সাম্পল লক্ষ্য করি, লোপা হ্যাজ গিভেন মি এ পিকচার, আমরা তাহলে প্রশ্ন করি অবজেক্ট বের করার জন্য, যেহেতু আমাদের প্রথমে অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে লোপা হ্যাজ গিভেন, ভার্বকে প্রশ্ন করব সাবজেক্টকে সহ কি এবং কাকে দিয়ে, তাহলে লোপা হ্যাজ গিভেন, লোপা দিয়েছে, কি দিয়েছে, কাকে দিয়েছে, কি দিয়েছে, এ পিকচার, একটি ছবি দিয়েছে, কাকে দিয়েছে, মি, আমাকে দিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে 2টা অবজেক্ট পাচ্ছি, আমরা মাঝে মাঝে 2টা অবজেক্ট পাবো, তবে একটা হচ্ছে ব্যক্তিবাচক একটা অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা নিলে সবচেয়ে ভালো, বস্তুবাচক নিলেও সমস্যা নেই, আমরা 2টাই করার চেষ্টা করব, তাহলে আমরা ব্যক্তিবাচকটা আগে নিয়ে নিলাম, সেটা হচ্ছে মির পরিবর্তে আই হয়ে যাবে সাবজেক্ট ফর্ম, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসছে এই জন্য আমরা সাবজেক্ট ফর্ম, এরপরে হ্যাজ আছে কিন্তু এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে হ্যাভ, যেহেতু আয়ের পরে হ্যাজ বসে না, এটা অবশ্যই মনে রাখতে হবে, এখানে কিন্তু স্টোনটা ভুল করে থাকে, তাহলে আমরা এখানে হ্যাভ বসালাম, এরপরে আমরা বলেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার সাথে বিন যোগ করতে হবে, বি ডাবল ইয়ান বিন, এই জন্য আমরা বিন যোগ করলাম, এরপর আমাদের ভার্ব থ্রি কনফার্ম, ভার্ব থ্রি ওই যে বেসিক রুলসের মধ্যে থেকে আমরা পেয়েছি, সেই জন্য আমরা ভার্ব থ্রি গিভেন দেওয়াই আছে, আমরা এই জন্য গিভেন বসাই দিলাম, এরপরে বাকি অংশ এই বাকি অংশ বলতে এখানে অবশ্যই ওই অ্যাডভার্বিয়াল অংশ হোক না কেন বা আরেকটা অবজেক্ট থাকুক না কেন সেটা আমরা বসাই দিব, এই পিকচার বসাই দিলাম, এরপর আমাদের বাই যোগ করে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ লোপা লোপা বসে যাবে, এটাকে যদি আমরা পরিবর্তন করি ওই যে আমাদের ডাইরেক্ট অবজেক্ট যেটা সেটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ পিকচার, এরপরে এই পিকচারের পরে হ্যাবে হ্যাজ আছে আমাদের হ্যাজই বসবে, এরপরে বিন যোগ করতে হবে রুলস অনুযায়ী, এরপরে ভার্ব থ্রি গিভেন, এরপরে আমাদের ওই যে অ্যাডিশনাল অংশ যেটা থাকবে সেটাই থাকবে এখানে মি, এরপরে যোগ হবে বাই, তার সাথে যোগ হবে লোপা,
এরপরে আমরা 4 নম্বর রুলস দেখার চেষ্টা করব। 4 নম্বর রুলসও খুব বেশি কঠিন বলে আমি মনে করি না। সেটা হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক পাস্ট, সেটা হোক ফিউচার, যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলেই আমরা সেক্ষেত্রে যোগ করব বিং। আর ওই বেসিক রুলসের আলোকে, বেসিক রুলস কিন্তু সকল ক্ষেত্রে থাকবে, ওটা কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আফরাদ ইজ অ্যারেঞ্জিং এ মিটিং। ওকে, তাহলে আমরা প্রশ্ন করি ভার্ব এবং সাবজেক্টকে কী এবং কাকে দিয়ে, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। আফরাদ ইজ অ্যারেঞ্জিং, আফরাদ অ্যারেঞ্জ করছে, আয়োজন করছে। কী আয়োজন করছে, কাকে আয়োজন করছে, কী আয়োজন করছে, উত্তর পাচ্ছি আমরা এই মিটিং, একটি মিটিং আয়োজন করছে। তাহলে এই মিটিংটাই হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, এবং সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এ মিটিং। এরপরে ইজ আছে এখানে, যেহেতু আমাদের অবশ্যই এই মিটিং সিঙ্গুলার, এই জন্য আমরা ইজি রাখবো। এরপর আমরা বলেছিলাম একটা অ্যাডিশনাল ভার্ভ, ওই যে বিং যোগ হবে, আমরা জানি কন্টিনিউয়াস থাকলে বিং যোগ হবে, এই জন্য আমরা বিং যোগ করলাম। এরপরে ভার্ভ থ্রি রুলস অনুযায়ী, তাহলে আমরা ভার্ভ থ্রি হচ্ছে অ্যারেঞ্জড, ইডি লাগাবো। এরপর আমাদের সাবজেক্টকে বাই যোগ করে অবজেক্ট বানাতে হবে, বাই দিয়ে আমরা আফরাদের আফরাদি বসালাম। আশা করি এটা খুব সহজে তোমরা বুঝে যাবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স পেলেই বিং যোগ করতে হবে, এবং ওই বেসিক রুলস আমাদের যেটা আছে সেটা ফলো করে দিলেই হয়ে যাবে। এখন বেসিক রুলস আমি বারবার বলছি এই জন্যই যে বেসিক রুলস ব্যতীত কোনোভাবেই ভয়েস পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য প্রথমে অবশ্যই বেসিক রুলসটা মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে, তারপরে যে কোনো এক্সাম্পল দিলেই আশা করি একদিনের মধ্যে তুমি প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা করতে পারবে। আজকে আমরা সর্বশেষ রুলস, 5 নম্বর রুলস দেখার চেষ্টা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলসের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা যদি মডাল ভার্ব থাকে আমাদের সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমরা বি যোগ করব। আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানন ক্যান, ক্যানে ক্যান। আমরা জানি ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, এবং এরকমভাবে আরও আমাদের 8টি মডাল অক্সিলারি ভার্ব আছে। আমরা যদি বলি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট, এই 9টা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি আমরা এই মডাল অক্সিলারি ভার্ব পাই, তাহলে আমাদের অবশ্যই বি যোগ করতে হবে মডাল অক্সিলারি ভার্বের পরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানন ক্যান, ক্যানে ক্যান, তাহলে অবজেক্ট হচ্ছে এ ক্যান, আর প্রথম ক্যানন হচ্ছে সাবজেক্ট, এরপরে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ক্যান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এ ক্যান হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করে নিই এ ক্যান, এরপরে মডাল অক্সিলারি ভার্ব যেটাই থাকবে সেটা পরিবর্তন হবে না, সেটা হোক সিঙ্গুলার হোক প্লুরাল, সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক পাস্ট, যা থাকবে তাই অ্যাজ ইউজুয়াল বসে যাবে। তাহলে এ ক্যান ক্যান, এরপরে আমরা যোগ করব বি, যেহেতু আমরা মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি যোগ করব, আমরা রুলসে পড়েছি, সেক্ষেত্রে আমরা এখানে বি যোগ করে দিলাম। এরপরে মেন ভার্ব হচ্ছে ক্যান, ক্যানের পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্যান্ট, ডাবল অ্যান হয়ে গেছে। এখানে আমরা সিবিসি রুলস ফলো করেছি, সিবিসি হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। আমরা যদি কোনো সিলেবালে, লাস্ট সিলেবালে, কোনো ওয়ার্ডের লাস্ট সিলেবালে সিবিসি পাই, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট পাই, তাহলে আমরা পরবর্তীতে কোনো কিছু যোগ করতে হলে অবশ্যই সেই লাস্ট লেটারে ডাবল হয়ে যায়, সেটা আমরা জানি। আমরা এটা নিয়েও কোনো একটা ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা যোগ করব বাই দিয়ে সাবজেক্ট, তাহলে বাই যোগ করে দিলাম। এরপরে ক্যানন থেকে আমরা ক্যাননে নিয়ে আসলাম, যেহেতু এটা নাউন হিসেবে আছে, নাউন পরিবর্তন হয় না। যদি প্রোনাউন থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে অবজেক্ট ফর্ম বিবেচনা করতাম। আশা করি এই রুলসের মাধ্যমে সবাই এটা বুঝতে পেরেছো, এবং তার সাথে সাথে প্রত্যেকটা এক্সাম্পলই বুঝতে পেরেছো। আমরা এরপরে আরও একটা বিশেষ অংশে চলে যাব। এরপরে আমরা যে পরিবর্তনটা দেখব সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার পরিবর্তনটা দেখব। সেটা হচ্ছে আমাদের রুলসটা যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে বেসিক রুলসের উল্টো, অর্থাৎ আমরা যে বেসিক রুলসটা পেয়েছি সাবজেক্টকে অবজেক্ট, তাহলে আমাদের এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, ভার্ব পরিবর্তন করে আমরা ভার্ব যোগ করেছি, তাহলে আমাদের ওই ভার্বগুলি বাদ দিতে হবে, বাই যোগ করে আমরা অবজেক্ট বসাইছি, তাহলে সেক্ষেত্রে বাই বাদ দিয়ে ওখানে সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ ওইখানে আমরা যে বেসিক রুলস পেয়েছি তার উল্টোটা ব্যবহার করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে লাস্ট অক্সিলারি ভার্ব বাদ দিব, অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা অনেকগুলি অক্সিলারি ভার্ব পেতে পারি, যতগুলি অক্সিলারি ভার্ব পাই না কেন, আমরা যেই অক্সিলারি ভার্ব হতে আমাদের ওই যে 8টা অক্সিলারি ভার্ব আছে সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন এবং বিং। এই 8টা অক্সিলারি ভার্বে একটা যদি আমরা সেন্টেন্সে পাই, তাহলে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা এক্সাম্পল যখন করবো তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা এবার একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এ বার্ড হ্যাজ বিন সিন বাই মাই ফ্রেন্ডস। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বার্ড এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাজ বিন সিন, আমরা কিন্তু 3টা ভার্ব পাচ্ছি, এরপরে বাই মাই ফ্রেন্ডস, তাহলে বাই বাদ দিলাম আমরা। আর অক্সিলারি ভার্ব কোনটা বাদ দেবো, ওই যে আমরা বলেছিলাম 3টা অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যেটা সর্বশেষ অক্সিলারি ভার্ব পাবো সেটা বাদ দেবো, সেটা সর্বশেষ অক্সিলারি ভার্ব হচ্ছে বিন। আর আমাদের যে নির্দিষ্ট যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং পাচ্ছি সেটা আমাদের মনেই আছে, সেটা যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই সেটা বাদ দিব। তাহলে এখানে আমরা যেহেতু বিন পাচ্ছি, তাহলে আমরা বিন বাদ দিয়ে দিলাম। এবার আমরা একটু এ
এদিক থেকে ওদিক করলি আসলে চেঞ্জটা হয়ে যাবে। তাহলে আমরা মাই ফ্রেন্ডস আমরা প্রথমে নিয়ে আসি, এরপরে আমাদের যোগ করে নিতে হবে হ্যাজ আছে কিন্তু আমরা এখানে ব্যবহার করব হ্যাব, যেহেতু আমাদের এখানে প্লুরাল পাচ্ছি তাহলে সেক্ষেত্রে হ্যাব ব্যবহার করব। এবং জানি আমরা হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এই জন্য আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বসাবো, ওখানে সিন করাই আছে এই জন্য আমরা সিন বসালাম। এখানে কিন্তু ভার্বটা মাঝে মাঝে অন্য রকমের হয় সেটা অবশ্যই মনে রাখতে হবে। আর এর সাথে আমাদের অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসছিল এবার, এখানে অবজেক্ট হয়ে যাবে এবার। তাহলে এভাবে কিন্তু আমরা সহজে এটা পরিবর্তন করতে পারি। আশা করি সবগুলি এক্সাম্পল তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আমরা আর কথা বলতে চাই না, আজকে আমি এ পর্যন্তই আলোচনা করব। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখে দিচ্ছি, এই হোমওয়ার্কটা অবশ্যই প্রত্যেকে বাসায় করার চেষ্টা করবে এবং তার সাথে সাথে ইনবক্সও করার চেষ্টা করবে। এক্সাম্পলগুলি যদি তোমরা করতে পারো তাহলে তুমি নিজেই বুঝে যাবে যে তুমি আজকের আলোচনা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি না করো কোনো সমস্যা নেই, তাহলে হয়তো বা তোমারই প্রবলেমটা থেকে যাবে। তা আমি আশা করি প্রত্যেকেই এক্সাম্পল করবে এবং ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই আমি মনে করি তুমি বুঝে যাবে আজকের যত আলোচনা ছিল। তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মধ্যে হাজির হয়ে যাবো কোনো একটি গ্রামারের অংশ নিয়ে, অর্থাৎ আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফর্মেশনের আরেকটি অংশ নিয়ে আমরা আগামীকাল কথা বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট অনেক ক্লাসের জন্য। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।